আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ আল মামুন ঢাকা ইউনিভার্সিটি রিটেন শর্ট সজেশনের ফিজিক্স ফার্স্ট পেপারের নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করবো এবং কোন কোন টপিক থেকে রিটেনে কোর্শন আসতে পারে সেখান থেকে একটু দেখাবো প্রত্যেকটা থিওরি সম্পর্কে একটু হালকা কনসেপ্ট দিব তোমাদের সো ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা ভিডিওটি যদি টেনে টেনে দেখো তাহলে কিছুই বুঝবো না ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো নিউটন বলবিদ্যা হচ্ছে ফিজিক্সের সবথেকে বড়ো চ্যাপ্টারের ভিতরে একটা এবং এখানে অনেক অনেক টপিক্স আছে কিন্তু সব টপিক্স থেকে তোমার রিটার্ন আসবে না এখন আসতে পারে কোন কোন টপিক থেকে দেখো আমি লিখেছি কয়েকটা টপিক দরতার ভ্রামক রকেট থেকে ব্যাঙ্কিং কোন বৃত্তীয় গতি ঘর্ষণ লিফ্ট এছাড়া বাইরে আরও অনেক থিওরি আছে বাট এত থিওরি থেকে লাগবে না এবং প্রত্যেকটা প্রত্যেকটা টপিক থেকে দেখো আমি কিন্তু জলতার ভয়ামক কিন্তু তোমরা তোমাদের বইতে দশ বারোটা আছে কিন্তু দশ বারোটা কিন্তু লাগবে না যে কয়টা লাগবে সে কয়টা লিখেছি রকেটের থিওরি তোমরা জানো যে বইতে অনেকগুলো আছে চার পাঁচটা আছে কিন্তু আমাদের দুই দুইটা বা তিনটা দিয়ে করলে হবে তারপরে ব্যাঙ্কিং কন ব্যাঙ্কিংকোনের খুব ছোটো টপিক বৃত্তেগতি অনেক অনেক টপিক আছে আমি দেখাবো অল্প কিছু টপিক পড়লে হবে তো চলো দেখা যাক জড়তার ভ্যামক জড়তার ভ্যামক হচ্ছে দেখো যে নিরেট যদি নিরেট গোলক হয় যদি নিরেট গোলক যেরকম ফুটবল দেখেছো ফুটবল কিন্তু ভেতরে ফাঁপা থাকে ওটা কিন্তু গোলক কিন্তু নিরেট নিরেট গোলকের ক্ষেত্রে আমরা হিসাব করবো যেমন পৃথিবী পৃথিবীর ক্ষেত্রে কী হয় পৃথিবী কিন্তু তুমি য যত দূর পর্যন্ত গভীরে কাটবা পৃথিবী যদি আমরা তো ভূপৃষ্ঠে আসি তো তুমি ভূপৃষ্ঠ থেকে যত গভীরেই যাও না কেন তুমি কিন্তু কোনো জায়গায় ফাঁপা অঞ্চল পাবা না কাজেই পৃথিবী কি নিরেট এবং নিরেট গোলকের ক্ষেত্রে যে সূত্রটা ইউজ করতে হয় সেটা টু বাই ফাইভ ওই গোলকের ভর ইন্টু ওই গোলকের ব্যাসার্ধের স্কয়ার স্কোয়ার কখন যখন এই গোলকটা কেন্দ্রের সাপেক্ষে ঘরে কেন্দ্রের সাপেক্ষে ঠিক আছে কেন্দ্রের সাপেক্ষে ঘুরলে দিবে বুঝতে পারছো বিষয়টা আচ্ছা এবার দেখো যে এই বৃত্ত থেকে যদি আমরা একটা অংশ কেটে নিই একটা পার্ট কেটে নিই তাহলে কি হয় চাকতি হয় না চাকতি যদি কোনো গোলক থেকে তুমি একটা অংশ কেটে নাও তাহলে কী হয় চাকতি হয় বুঝতে পারছো সেই চাকতি যদি মানে মাঝখান বরাবর থাকে মাঝখান অক্ষ বরাবর যদি ঘোরে তাহলে আমরা ইউজ করবো হাফ এম আর স্কোয়ার দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এম এম আর স্কোয়ার অথবা এম এল স্কোয়ার সামনের ডিজিটটা মনে রাখতে হবে কত হবে আসলে যখন এই কেন্দ্রের সাপেক্ষে হবে তখন আই কার টু হাফ এম আর স্কোয়ার এই সূত্রের সবগুলো প্রমাণ আছে কিন্তু প্রমাণ লাগবে না তোমরা জাস্ট সূত্র দিয়ে ম্যাথ কর করতে পারলে হবে ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সূত্র দিবে না ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সূত্র দিয়ে ম্যাথ করতে পারলে হবে আচ্ছা তাহলে দেখো এখন তাহলে দেখো এই যে এই বরাবর গেলে হাফ এম আর স্কোয়ার কিন্তু এই শাকটির যদি এক প্রান্ত দিয়ে দেয় তাহলে হবে থ্রি বাই টু এম আর স্কোয়ার থ্রি বাই টু কি থ্রি বাই টু এম আর স্কোয়ার এবার দেখো যে কোনো একটা সরু দণ্ড যদি হয় কোনো একটা সরু দণ্ড তাহলে টু ওয়ান বাই বারো এমএল স্কোয়ার যদি দণ্ডের মধ্যবিত্ত দিয়ে দেয় যদি এক প্রান্ত দিয়ে দেয় তাহলে ওয়ান বাই থ্রি এমএল স্কোয়ার এবার একটু বোঝাই যে আমরা এত সূত্র মুখস্থ করব না একটা জানলে আর একটা হবে সেটা কীভাবে খেয়াল করো আমি একটু বোঝাই ধরো এখানে আমি এখানে বোঝাই তাহলে সুবিধা হয় যে ধরো এই হচ্ছে একটা গোলক আছে এটা হচ্ছে নিরেট গোলক তাহলে এই নিরেটগুলোকে ধরো এক প্রান্ত দিয়ে গেলো এই নিরেটগুলোকে এক প্রান্ত দিয়ে যদি ঘোরে তাহলে জলতার ভ্রামক কেমন হবে তোমাকে এই রকম কোশ্চেন দিতে পারে তাহলে যে কাজটা হবে এক প্রান্ত দিয়ে গেলে জলতার ভামক যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কেন্দ্রের সাপেক্ষে কত এটা তোমার মুখস্থ রাখা লাগবে কেন্দ্রের সাপেক্ষে দেখো কেন্দ্রের সাপেক্ষে কিন্তু টু বাই ফাইভ কী কেন্দ্রের সাপেক্ষে হচ্ছে টু বাই ফাইভ এম আর স্কোয়ার প্লাস এবার যে কাজটা করতে হবে এবার পুরো গোলকটার ভর নাও সে পুরো গোলকটার ভর আর কেন্দ্রের সাপেক্ষে যে অক্ষ বরাবর ঘুরবে সেই অক্ষ বরাবর দূরত্ব সেই অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে আমরা এইস ইউজ করি তো এখানে এইস মানে কি দেখো তো ব্যাসার্ধ না ব্যাসার্ধর স্কোয়ার এই যে এটা করলে হয়ে যাবে এক প্রান্ত দিয়ে গেলে এবার দেখো এই সিস্টেমে কিন্তু আমরা এটা করতে পারি এই যে এটা থেকে এটা করতে পারি সেটা কীভাবে দেখো আমরা যদি একটু দেখি যে এক এই যে এক প্রান্ত দিয়ে বের করতে চাচ্ছি তাহলে এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যদি এইটা বের করতে চাই তাহলে কি হবে এক মধ্যবিন্দুতে গেলে হবে এম বাই বারো এম স্কয়ার আর এই যে এখান থেকে তাহলে এতটুকু কতটুকু দূরত্ব দেখো তো আমরা পুরোটুকু দৈর্গ ধরেছি এল তাহলে এইটুকু হবে এল বাই টু তাহলে আমি বললাম কি দণ্ডের ভড় নিতে হবে এখানে যেরকম আমি টোটালটার ভর নিছি তাহলে এই ভর নিতে হবে আর এতটুকু দূরত্ব এতটুকু দূরত্ব মানে কি এতটুকু দূরত্ব মানে হচ্ছে এল বাই টু তার স্কয়ার এবার তুমি এটাকে ক্যালকুলেশন করে দেখো ওয়ান বাই থ্রি চলে আসবে বুঝতে পারছো বিষয়টা নাকি বোঝো নাই একই রকমভাবে দেখো এটা হাফ এম আর স্কোয়ার এই যে এটা হচ্ছে তোমার কি আছে চাকতি চাকতি কেন্দ্র দিয়ে গেলে কি হাফ এম আর স্কয়ার প্লাস এবার কি করতে হবে এই এই চাকতির ভর আর এখান থেকে এতটুকু কি ব্যাসার্ধ বা এতটুকু দূরত্ব স্কোয়ার করলে দেখো থ্রি বাই টু এম আর স্কোয়ার হয়ে যায় কাজেই একটা জানলে আর একটা হয় তোমার এক্সট্রা হবে কোনো মুখস্থ করার কোনো দরকারই নাই জাস্ট কেন্দ্রেরটা জানলে কেন্দ্রেরটা জানলে হবে এবার কেন্দ্রেরটা তুমি যদি জানো তাহলে যে কোনো পয়েন্টে তোমার কিন্তু দিতে পারে এবং তুমি সেটা পারবা এবং এই উপপাদ্যকে বলা হয় সমান্তরাল অক্ষ উপপাদ্য এই সম্পর্কে তোমরা পড়েছো কিনা আমি জানি না সঠিক একাডেমিকে তো এই ধরনের কোর্সং কিন্তু ঘোরাতে পারে বুঝতে পারছো কেন বলতেছি কারণ আমাদের ফিজিক্সের আমাদের কোর্স ছিল কিছু সেখান থেকে কিন্তু জলতার ভ্যামুকে কোর্সেন আসতো আমাদের পরীক্ষাতে কাদের ইউস ডিপার্টমেন্টের ওই টিচারের ওই টিচার যদি কোর্সেন করার সুযোগ পাই তাহলে কিন্তু জলতার ভ্যামুখ থেকে দিতে পারে বুঝতে পারছো বিষয়টা ওকে তো যাই হোক জলতার ভ্যামক এই সূত্রগুলো মনে রাখতে হবে এখন কোথাও সেই সূত্রে কী কি ধরনের ম্যাথ আসতে পারে এখন সরাসরি কি দিয়ে ম্যাথ দেবে ডেফিনেটলি না তাহলে কি করবে আসলে দেখো এরকম কোনো ম্যাথ দিতে পারে যে ধরো কোনো একটা গোলক আছে এই গোলকটা এই নততল বে এই জায়গাটা ছিল এই গোলক একটা শাক্তি এখানে একটা গোলক আছে নিরেট গোলক এই গোলকটা ভূমি এখান থেকে ন আছে আসে নততলে গড়াতে 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 পড়ে গেল এই পয়েন্টে কত এই পয়েন্টে কি এই পয়েন্টে কত এটা হাইট ছিল এইস তো বেগ কত তো এটা কিন্তু নর্মাল নিয়মে হবে না তোমরা জানো যে কোনো বস্তু যখন গোলাকার পথে ঘোরে তখন তার ভিতরে দুই ধরনের শক্তি বিদ্যমান এক রৈখিক গতিশক্তি এক আরেকটা হচ্ছে কৌিক গতিশক্তি কারণ তোমার সূত্রে পড়েছ ভি কল টু ওমেগা আর যখন কোনো বস্তু ঘোরে তখন সেটা হয় কি ভি কল ওমেগা আর ভি কল কি ওমেগা আর কাজে এর ভিতরে কিন্তু ভির জন্য যে শক্তি লাভ করে সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার আর ওমেগার জন্য যে শক্তি লাভ করে সেটা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার বুঝতে পারছো সো এখান থেকে কিন্তু আসলে ওই কোনো যখন এখানে বস্তুটা পড়ে তার ভিতরে দুই ধরনের শক্তি থাকে সেটা কি হাফ এম ভি স্কোয়ার আর হাফ আই ওমেগা স্কোয়ার এই দুইটার যোগফল হবে বিভাব শক্তির সমান অর্থাৎ এম জি এইচটা কনভার্ট হবে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার এই যে আই চলে আসছে আই এই আয়ের ভ্যালু বসাতে হবে কিন্তু তখন টু বাই ফাইভ এম আর স্কোয়ার দেন ক্যালকুলেশন করে তোমার ম্যাথ করতে হবে বুঝতে পারছো বিষয়টা সেই টাইপের ম্যাথগুলো কিন্তু আসতে পারে এই টাইপের ম্যাথগুলো আমি করাবো তোমাদের বুঝতে পারছো যদি আমার সুযোগ থাকে অবশ্যই অবশ্যই রিটার্নের জন্য প্রত্যেকটা অর্ধে আমি কিছু ম্যাথ করাবো আচ্ছা তো এই গেল এবার দেখো যে এই যে এক প্রান্ত দিয়ে গেলে বা এই টাইপের এরকম ম্যাথগুলো তোমার ঘোরাবে সরাসরি যেটা বললাম যে সরাসরি দেবে না অ্যাক্সিস উপপদ দেবে তোমাকে বলবে কি যে কোনো একটা দণ্ড আছে সেটার দেখা যাচ্ছে যে এক তৃতীয়াংশ দূরে কেন্দ্র থেকে এক তৃতীয়াংশ দূরে দূরে জলতার ভ্যামক কত কেন্দ্র থেকে এক চতুর্থাংশ দূরে জলতার ভ্যামক কত তখন কিন্তু এই সমান্তর ল্যাক্স দিয়ে করতে হবে বুঝতে পারছো বিষয়টা সো এই গেল ব্যাপার জলতার ভ্যামক থেকে দিলে এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে এবার দেখো রকেট থিওরি রকেট থিওরির ক্ষেত্রে এখানে লিখেছে দেখো এফ ইকাল টু ভিআর ডিএম বাই ডিটি এর মানে হচ্ছে কোনো একটা রকেট ধরো এই যে কোনো একটা রকেট আছে এই রকেট জ্বালানি ছাড়ে নিচের দিকে তোমরা জানো যে কোনো একটা রকেটের ভর যদি পা পাঁচ হাজার কেজি হয় তাহলে ওই রকেট পনেরো হাজার কেজি জ্বালানি নিয়ে উপরের দিকে ওঠে অর্থাৎ রকেটটা এমনভাবে তৈরি করা হয় যেন রকেটের যা ভর তার থেকে তিন গুণ জ্বালানি বা চার গুণ জ্বালানি নিতে সক্ষম এরকমভাবে তৈরি করা হয় কারণ জ্বালানি যত নিচের দিকে ধাক্কা দেবে আর রকেট তত দ্রুত উপরের দিকে উঠবে এটা হচ্ছে নিউটনের থার্ড ল যত বেশি পরিমাণ যত বেশি ভরের জ্বালানি নিচের দিকে ধাক্কা দেওয়া যাবে তত দ্রুত রকেটটা উপরে দিকে উঠবে বুঝতে পারছো বিষয়টা কাজেই বেশি পরিমাণ জ্বালানির দরকার আছে রকেট তুমি নর্মাল জ্বালানি নিয়ে অল্প কিছু জ্বালানি নিয়ে কখনোই যেতে পারবে না তো এখানে যেটা হয় ধরো রকেট রকেটের ভর রকেটের ভর পাঁচ হাজার কেজি আর জ্বালানির ভর পনেরো হাজার কেজি টোটাল বিশ হাজার কেজি টোটাল কি বিশ হাজার কেজি এই টোটাল বিশ হাজার কেজি নিয়ে যখন রকেটটা উপরের দিকে ওঠে তখন কি পরিমাণ বল লাভ করে ধাক্কা বল রকেটের উপর ধাক্কা বল উপরের দিকে যখন ওঠে তখন কি পরিমাণ বল নিয়ে সে ওঠে বুঝতে পারছো বিষয়টা কী পরিমাণ ধাক্কা সে লাভ করে সেই ধাক্কা বলের ভ্যালু আছে এইটা যেখানে ডিএম বাই ডিটি মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কত কেজি জ্বালানি হারাচ্ছে ম্যাথমেটিক্সে দেখবা দেওয়া থাকবে যে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে তিনশো কেজি জ্বালানি হারাচ্ছে প্রতি সেকেন্ডে চারশো কেজি জ্বালানি হারাচ্ছে প্রতি সেকেন্ডে দুইশো কেজি জ্বালানি হারাচ্ছে এর মানে বোঝায় যে রকেটটা টি সেকেন্ডে পার সেকেন্ডে কত কেজি জ্বালানি হারাচ্ছে সেটা হচ্ছে ডিএম বাই ডিটি তাহলে এর এখন কী হবে কেজি পার সেকেন্ড বুঝতে পারছো আর এই যে এই ভি ভিটা হচ্ছে কি ভিটা হচ্ছে যে জ্বালানির বেগ যে পরিমাণ বেগ হারাচ্ছে জ্বালানির নিচের দিকে যে পরিমাণ হারাচ্ছে সেই হারানো বেগ অর্থাৎ নিষ্ক্রান্ত বেগ এই যে জ্বালানির বেগ এটা তাহলে জ্বালানি ভিআর পরিমাণ নিচের দিকে দিচ্ছে ভিবে ভিবেক এবং পার সেকেন্ডে কত কেজি জ্বালানি সে হারাচ্ছে এই দুইটার গুণ ফলে হবে রকেটের উপর ধাক্কা বল ক্লিয়ার না ক্লিয়ার না এখন এখান থেকে ম্যাচ দিলে তুমি কিন্তু পারবা এবার দেখো পরের থিওরি দেখাচ্ছি যে এফ ইকাল ভিআর ডিএম বাই ডিটি মাইনাস এম নট জি এর মানে কি আসলে এর মানে হচ্ছে যে দেখো প্রথমত আমরা এই বলটা পেয়েছি রকেটের উপর ধাক্কা বল রকেট যে পরিমাণ বল লাভ করে সেটা এখন যদি বলে জ্বালানি সহ জ্বালানি সহ রকেটের উপর লব্ধি বল কত আমরা যেটা বের করি সেটা কিন্তু লব্ধি বল না এটা রকেটের উপরে ধাক্কা বল রকেট যে পরিমাণ সে উপরে দিকে উঠছে যে পরিমাণ বল নিয়ে বুঝতে পারছো নাকি বোঝুনি এখন জ্বালানি সহ রকেটের উপর লব্ধি বল এটার মানে কি আসলে দেখো এটা বোঝার জন্য তোমাকে একটা ছোট্ট একটা জিনিস বোঝাই ধরো যে তুমি এই তলে একটা তলে ধরো তুমি একটা বস্তুকে টানতেছো সেটা হচ্ছে দশ নিউটন বলে আর তোমাকে পিছন দিকে বাধা দিচ্ছে পাঁচ নিউটন বল পাঁচ নিউটন না বলে পিছন দিকে বাধা দিচ্ছে ছয় নিউটন বল যেটা বলি ঘর্ষণ বল তাহলে তুমি আসলে কত বলের জন্য যাচ্ছে বলো তো তুমি কি দশ নিউটন বলের জন্য যাচ্ছো ডেফিনেটলি না তুমি দশ নিউটন বল প্রয়োগ করতেছো কিন্তু তোমাকে বাধা দিচ্ছে ছয় নিউটন তাহলে তুমি আসলে যাচ্ছ কত নিউটনের জন্য সার নিউটনের জন্য যাচ্ছ তো এখানে এই এফ বলতে বোঝায় যে পরিমাণ বল তুমি দিচ্ছ যে পরিমাণ বল সে পাচ্ছে কিন্তু রকেট কি পিছনের দিকে বাধা লাভ করে না পিছন দিকে কি বাধা লাভ করে না ঘর্ষণ বল পায় না সেটা কি রকেটের ভর রকেটের ভর কি নিচের দিকে কাজ করে রকেটের ভর কি রকেটের জ্বালানি সহ ভর কি বিশ হাজার কেজি সেই সহ বিশ হাজার কেজির ভরই হচ্ছে এম নট এম নট হচ্ছে সহ ভর পনেরো হাজার কেজি রকেটের জ্বালানির ভর আর পাঁচ হাজার কেজি রকেটের ভর এই দুটার যোগফল হবে এম নট যদি বলে জ্বালানি অবস্থায় জ্বালানি নিয়েছে ঠিক ওই অবস্থায় রকেটের উপর লব্ধি বল কত তাহলে সে এই পরিমাণ বল নিয়ে যাচ্ছে আর পিছন দিকে বাধা দিচ্ছে এই যে এম নট জি এটা বাদ দিলে তুমি পাবা কি লব্ধি বল জ্বালানি সহ এবার যদি বলে যে কিছু দূর যাওয়ার পরে কিছু দূর রকেট গেল যাওয়ার পরে জ্বালানি শেষ হয়ে গেছে জ্বালানি শেষ হওয়ার পরে রকেট উপর লব্ধি বল কত তাহলে জ্বালানি শেষ হওয়ার পরে লব্ধি বল কত হবে জ্বালানি শেষ হওয়ার পরে লব্ধি বলতে হবে রকেটের জ্বালানি তখন নাই তার মানে কি আসলে পনেরো হাজার কেজি জ্বালানি কিন্তু ফুরে গেছে তখন শুধু রকেটের ভর আছে তাই রকেটের ভর সহ জি এই ওজনটা নিচের দিকে কাজ করবে সেটা বাধা দেবে তাহলে সেই বাধা দানকারী বলটা বাদ দিতে হবে তাহলে এইটা হচ্ছে মাত্র পাঁচ হাজার কেজি অর্থাৎ রকেটের ভর জ্বালানি শেষ হওয়ার পরে রকেটের উপর জ্বালানি লব্ধি বল কী তখন এটা হচ্ছে সেই বলের পরিমাণ বুঝতে পারছো বিষয়টা কাজেই এখান থেকে যদি আসে রকেট থেকে তাহলে এই তিনটা সূত্র দিয়েই আসবে আর একটা সূত্র আছে সেটা হচ্ছে টি সময় পর রকেটের বেগ এটাতে আসবে না নেই ওটা অনেক বড় হয়ে যায় ওটা জেনারেলি বুয়েট কোয়েটে দিতে পারে ঢাকা না আই থিঙ্ক তো রকেটের এই তিনটা সূত্র সম্পর্কে বোঝাতে পারলাম এটা বুঝতে হবে দরদর ভ্রামক সম্পর্কে বোঝালাম এবার আসি ব্যাঙ্কিং কোন এখন ব্যাঙ্কিং কোণের বিষয়টা কী আসলে ব্যাঙ্কিং কোন বলতে কী বোঝাই দেখবার যে তুমি যখন মোড় নাও তখন কিন্তু রাস্তাটা সমতল থাকে না কিছুটা এরকম থাকে কিছুটা বাঁকা আকৃতি থাকে যে এরকম থাকে না কিছুটা এরকম থাকে কিছুটা এই যে এদের মধ্যে যে কোন এই যে একটু অ্যাঙ্গেল হয় এই যে যখন রাস্তাটা যাচ্ছে এই যে এই এরকম থাকে না যখন বাঁক নাও তখন রাস্তাটা এরকম হয় কাজে এই যে তোমার যে একটু উঁচু হয়ে যায় তোমার যে দুই দুই তল থেকে একটু উঁচু হয়ে যায় এবং যতটুকু উঁচু হয়ে যাচ্ছে সেটাকে বলতেছি এইস আর রাস্তার যে তোমার প্রস্থ রাস্তার যে রাস্তার দুই এদের দুইটার মধ্যবর্তী দূরত্ব রাস্তার দুই প্রান্তের সেটাকে বলতেছি এক্স তাহলে দেখো এখান থেকে আমরা এটাকে বলি ব্যাঙ্কিং কোন তাহলে ঠ্যান ঠেটাই গালটা কি হবে না এইস বাই এইচ বাই এক্স দেখো এইচ বাই এক্স আর এই যে এইটা হচ্ছে কি যে তোমার কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল কেন্দ্রবিমুখী বল আবার এই যে তোমার প্রতিক্রিয়া বল এখান থেকে কাটাকাটি করে আমার বাই ভি স্কোয়ার বাই তাহলে এইচ বাই এক্স ভি স্কোয়ার বাই আর জি কখনো কখনও ট্যান্টেডাই টু ভি স্কোর বাই আর জি ইউজ করা লাগে কখনো কখনো ট্যান্টেডাইকল টু এইচ বাই এক্স ব্যবহার করা লাগে আবার কখনো কখনো এইচ বাই এক্স ইকোয়াল ভি স্কোয়ার বাই আর ব্যবহার করা লাগে তো তোমরা এই সূত্র দিয়ে ম্যাথ করেছো হয়তো আমার আমার বিশ্বাস তো তোমরা অবশ্য অবশ্যই এই সূত্রতে ম্যাথগুলো করবা এবার আসি বৃত্তীয় গতি বৃত্তীয় গতি দেখো লিখেছি কৌনিক ভরবেগ কৌক ভরবেগ রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো করবা আর এখানে লিখেছি কৌনিক বেগ কৌনিক তরণ তো কৌিক বেগ তরণ কৌক তরণ বলতে আসলে কী বোঝাচ্ছি দেখো তোমরা নিউটনের সূত্রে পড়েছো ভি স্কোয়ার টু ভি নট স্কোয়ার প্লাস মাইনাস টু এ এস আর এখানে যেটা পড়বা ভি এর জায়গায় পড়বা ওমেগা আর ভি নটের ভি নটের জায়গায় পড়বা ওমেগা নট স্কোয়ার আর এর জায়গায় পড়বো হচ্ছে আলফা এসের এর জায়গায় পড়বা থিটা তাহলে টু আলফা থিটা বুঝতে পারছো এটা আছে বৃত্তীয় গতি অর্থাৎ এখান থেকে কোনো বস্তু গেছে এ এই এইটার সাপেক্ষে যতটুকু সে সরেছে অ্যাঙ্গেল এইটাকে বলি আমরা থিটা থিটা এইটুকু বলি থিটা ঠিক আছে এখান থেকে এটুকু বরাবর যে তরণ লাভ করে সেটাকে বলি আমরা কি আলফা ওই বরাবর যে বেগ লাভ করে সেটাকে বলি ওমেগা তো কোন বেগ রিলেটেড কিন্তু এই ম্যাচগুলো তোমরা করেছো এবার দেখো যে তোমার যদি এই জায়গাটা এরকম হয় যে তোমার হচ্ছে যে এস ইকোয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে সেই ক্ষেত্রে কি হয় এই এসের জায়গায় থিটা পড়তে হয় এটা হচ্ছে ওমেগা নট টি আদি বেগ প্লাস হাফ আলফা টি স্কোয়ার তো এই সূত্র দিয়ে ম্যাথ তোমরা করবা মোটামুটি প্রত্যেকটা সূত্র দিয়ে তিন থেকে চারটা করে ম্যাথ করতে হবে ওকে তো এই হচ্ছে কৌ এক রিলেটেড এখান থেকে কনিক তরম চাইতে পারে এখান থেকে আলফা পাইতে পারো এখান থেকে আলফা পাইতে পারো ঠিক আছে তো এই এই ধরনের ম্যাথগুলো জানালি যে ধরনের কোশ্চেন আসতে যে তোমার ফ্যান ফ্যানের ঘোরে ফ্যান ঘুরে দেখা যাচ্ছে সুইচ অফ করে দিলে এক সময় তো কত তরণে ঘুরছিলো কত বেগে ঘুরছিলো এই ধরনের কোর্সগুলো আসতে পারে কত সময় ধরে ঘুরছিল ফ্যানটা হ্যাঁ ফ্যান চলতে চলতে অব চলা অবস্থায় তুমি সুইচ অফ করে দিয়েছো তো এটা কতক্ষণ পরে থেমে যাবে এই ধরনের কোর্শনগুলো আসে জানালি পাখা থেকে আসে ফ্যানের ব্যাপার সেপার থেকে এগুলো একটু ফলো করো ওকে আচ্ছা বৃত্ত গতি গেলো এবার আসি ঘর্ষণ ঘর্ষণের টপিক একটু আগে বোঝালাম যেটা যে যে কোনো একটা বস্তুকে তুমি ধরো দশ মিনিট মান বলে টানতেছো আর পেছন দিকে বাহাদ হচ্ছে ছয় নিউটন বল তাহলে তুমি যাবো আসলে যে নিউটন বলের জন্য সেটা হচ্ছে যে এই দশ থেকে তুমি ছয় বাদ দিয়ে আসো তাহলে তার পাওয়া এই সার মানে হচ্ছে নিট বল এই নিট বল হচ্ছে এম এ ঠিক আছে আবার এই এফকে মানে কি এফকে মানে হচ্ছে মিউকে আর মিউকে আর এই মিউকে মানে কি মিউকে হচ্ছে এই ঘর্ষণ বল আর এই যে প্রতিক্রিয়া বল এই ঘর্ষণ বল এটা আর এটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল তো এই ঘর্ষণ বল আর প্রতিক্রিয়া বলের অনুপাতি কী ঘর্ষণ বল আর প্রতিক্রিয়া বলের অনুপাতি হবে কি আমাদের ঘর্ষণ গুণাঙ্ক বুঝতে পারছো বিষয়টা তো প্রত্যেকটা সূত্রের প্রমাণ আছে আমার যদি এই সম্পর্কে জানতে চাও তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে কাজক্ষমতা শক্তি চ্যাপ্টারের আমি ওখানে ডিটেলস বোঝাইছি বুঝতে পারছো ওখানে কাজক্ষমতা শক্তির ভিতরে করাইছিলাম আর কি আমার ভিডিওতে আছে ঘর শুনে রিলেটেড জিনিসপত্রগুলো আছে হয়তো চার থেকে পাঁচটা লেকচার বাট এত কিছু লাগবে না এখানে আসলে আসতে পারে যেটা সেটা কোনো একটা বস্তুকে তুমি জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে টানতেছো জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে টানলে যে সূত্র যে ম্যাথ করতে হয় সেটা আর আরেকটা হচ্ছে যে কোনো একটা বস্তুকে তুমি জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে না টেনে ভূমির সাথে আলফা কোনে টানতে পারো আলফা কোণে তাহলে আলফা কোনে টানলে কি হয় এই দিক বরাবর এফ কাজ করে তাহলে এই দিক বরাবর কাজ করবে কি এফ কজ আলফা এফ কজ আলফা আর পিছন দিকে বাধা দেবে কি ঘর্ষণ বল তাহলে এফ কজ আলফা থেকে যদি ঘর্ষণ বল বাদ দাও তাহলে পাবে নিট বল এখানে যেরকম তুমি পাচ্ছিলে টোটাল বল কিন্তু এখানে পাবা না এখানে এফ কজ আলফা টু কি এই যে এফ কে মানাস আর এরকম ঠিক আছে আবার উপরের দিকে কাজ করে তো এই সূত্র দিয়ে ম্যাথ করবো আমার লেকচারে আসে তোমাদের দেখতে চাও দেখে নিতে পারো তো এই সূত্র দিয়ে তিন থেকে চারটে করে ম্যাথ করতে হবে এছাড়া সমতলে কি এটা সমতলে শিখেলাম নতুতল হতে পারে নতুতলে জিরো ডিগ্রি করে টানতে পারো অর্থাৎ কোনো একটা বস্তু নতদলে আছে। সেটাকে জিরো ডিগ্রি করে টানতে পারো আবার কোনো একটা নতুতলে কোনো বস্তু আপনা আপনি পড়তে পারে ঠিক আছে অর্থাৎ নততলে কোনো বস্তু আপ আপনি পড়তে পারে আবার নতলে কোন কোনো বস্তুকে উঠাইতে পারো দুই রকম থিওরি আবার নততলে কোনো একটা বস্তুকে আলফা করে টানা দিতে পারে তো এত কিছু রিটারের জন্য আসে না আসলে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে সমতলে জিরো ডিগ্রি সমতলে আলফা ডিগ্রি এ রিলেটেড ম্যাথগুলো করো ওকে এবার দেখো সেটা হচ্ছে লিফ্ট এবার লিফ্টের বিষয় হচ্ছে লিফ্ট তো লিফ্টের থিওরিটা একটু বোঝায় দেখো লিফ্টের থিওরিটা হচ্ছে ধরো যখন তুমি উপরে ওঠো তখন কি হয় আসলে দেখো তোমার ওজন কিন্তু সব সময় নিচে কাজ করে তোমার ওজন সময় নিচে কাজ করে আর প্রতিক্রিয়া বল উপরে কাজ করে তো যখন লিফ্ট উপরে ওঠে তখন তোমার ওজনের থেকে লিফ এই বলের পরিমাণটা বেশি হয় তোমার ওজনের থেকে লিফ্টের তোমার ওজনের থেকে আরের পরিমাণ বেশি হয় যখন তুমি কাদার ভিতরে থাকো কাদার ভিতরে তখন তুমি ডুবে যাও কারণ তখন এই ওজনের পরিমাণটা প্রতিক্রিয়া বলের থেকে বেশি হয় যার কারণে তুমি কিন্তু নিচের দিকে ডুবে যাও বুঝতে পারছো বিষয়টা এবং লিপ যখন উপরে ওঠে তখন কিন্তু তোমার ওজনের থেকে আরটা বেশি হয় তাহলে দেখো যে আরের থেকে তুমি যদি এম জি বাদ দাও তাহলে তুমি পাবা কি নিট বল ধরো এখানে আছে দশ নিউটন আর এই যে ওজন আছে ধরো ছয় নিউটন এত কম হয় না ধরে নিচ্ছি ওজন ওজন অবশ্য বেশি হয় আমি ধরে নিচ্ছি যে এত তাহলে লিফটের ধরো প্রতিক্রিয়া বল ছয় নিচের দিকে বাহা দিচ্ছে তোমার ওজন সেটা হচ্ছে ছয় তাহলে উপরের দিকে আছে দশ আর নিচের দিকে ছয় তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নিট বল সেটা চার নিট আর সেটাকে বলছে এ কাজেই আমরা এখানে পাবো কি আর ইকুয়াল কী পাবো আর ইকুয়াল দেখো এই পাশে যদি তুমি নিয়ে যাও তাহলে প্লাস হিসেবে লেখা যায় না কাজেই এ যে এরকম লেখা যায় বুঝতে পারছো বিষয়টা এটা হচ্ছে লিফ্ট উপরে ওঠার জন্য থিওরি লিফ্ট উপরে ওঠার জন্য এখন যদি লিফ্ট নিচে নামে তাহলে কেমন হয় লিফ্ট নিচে যখন নামে তখন যেটা হয় দেখো তখন কিন্তু যেটা হয় তখন যেটা হয় যে তোমার ওজনটা বেশি হয় আর প্রতিক্রিয়া বলের থেকে তোমার ওজনটা বেশি হয় তখন কি হয় যে ওজনের পরিমাণটা লিফ্ট এ থেকে বাদ দিলে তুমি এটা পাবা দ্যাট মিনস আর ইকুয়াল টু এম জি মাইনাস এম এ বুঝতে পারছো বিষয়টা এম জি মাইনাস এম এ না আসলে ঠিক হ্যাঁ তখন আর ইকুয়াল টু হবে কি এম জি মাইনাস এম এ বুঝতে পারছো অর্থাৎ যখন নিচে নামে তখন আ তখন যখন নিচে নামে তখন এম ইন্টু জি মাইনাস আর যখন উপরে উঠে তখন এম ইন্টু জি বুঝতে পারছো তো লিফটেড এই সূত্রতে ম্যাথ করতে হবে তোমরা অবশ্যই অবশ্যই করবা ঠিক আছে তো দেখো এই করার টপিকে আমি বোঝা দিলাম এবং এখান থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটাও বললাম ওকে তো এর বাইরে আসলে অনেক অনেক টপিক আসে আসলে তো সেই টপিকগুলো দরকার নাই জাস্ট এই টপিকগুলো ভালো করে ফলো করো অ্যান্ড এই বছর হয়তো নিউটন বলবিদ্যা থেকে এই কোয়েশ্চেন আসতে পারে কারণ হচ্ছে গত বছর গতিবিদ্যা থেকে এসেছে আর গতিবিদ্যা নিউটন বলবিদ্যা এখান থেকে আসেই যদি গতিবিদ্যা থেকে না আসে তাহলে নিউটনের বলবিদ্যা আর নিউটনের বলবিদ্যা না থেকে আসলে গতিবিদ্যা তো যাই হোক স্কিপ আসলে করো না মোটামুটি দেখে দেওয়া আর কি একেবারে বাদ দিও না যে টপিকটা যে অধ্যায়টা একটু গুরুত্বপূর্ণ কম সেটা তুমি কম পড়লে কিন্তু একেবারে বাদ দিবা না তো এই গেল আসলে নিউটনের বলবিদ্যার শর্ট সাজেশন এর বাইরে আসলে অনেক কিছু পড়ার ছিল কিন্তু সেগুলোর দরকার নাই এই টপিকগুলো পড়লে হবে ঠিক আছে তো নেক্সট আমি কাজ কমতা শক্তি চ্যাপ্টারের বিষয়গুলো না আলোচনা করবো আমি চাইলে এর কাজ কমতা শক্তি অ্যাড করে দিতে পারি কিন্তু এত সাজেশন একসাথে যদি নেওয়াও তাহলে দেখা যাচ্ছে তুমি আউটপুট দিতে পারবো না ঠিকমতো বা ঠিকমতো নিতে পারবো না যার কারণে আমি এই টপিকটা পরে কাজক্ষমতা শক্তির বিষয়টা পরে আলোচনা করবো তাছাড়া ভিডিওর ডিউরেশনও বড় হয়ে গেলে অনেকে ভিডিও দেখতে চাও না তোমাদের ভিতরে তো নেক্সট আমরা কাজক্ষমতা শক্তি চ্যাপ্টারের শর্ট সদস্য আলোচনা করব আমি যে তিনটা অধ্যায় শর্ট সদস্য দিয়েছি আগে দুইটা অধ্যায় দিয়েছিলাম ভিক্টোরিয় গতিবিদ্যা আর স্কিন নিউটন অ্যান্ড বলবিদ্যা এই তিনটা তিনটা চ্যাপ্টার খুব ভালো করে করো আমার বিশ্বাস যে এখান থেকে তুমি একটা একটা কোর্শেন শিওর পাবা একটা কোর্শন শিওর পাবা বুঝতে পারছো বিষয়টা সো অবশ্যই অবশ্যই ভালো করে করো অনেকে ভাবতেছো যে এতগুলো টপিক করে একটা একটা মাত্র একটা করছেন দেখো এই একটা কোয়েশ্চেন যদি মিস করো তাহলে তোমার সিরিয়াল দুশো থেকে তিনশো পিছনে চলে যাবে তোমার তোমার পছন্দের সাবজেক্টে পড়তে পারবে না সো বি কেয়ারফুল অ্যান্ড দেন ভালো করে পড়াশোনা করো ইনশাআল্লাহ ভালো কিছু হবে সামনের ক্লাস পাওয়া পর্যন্ত অপেক্ষা করো সেই পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে